ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার তেইশ প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে সপ্তম শ্রেণীর ফাইনাল বিষয়ের সংস্কৃত প্রশ্নপত্রটি এখানে আলোচনা করতে চলেছি অবশ্যই অবশ্যই প্রশ্নপত্রটি তোমরা দেখে নেবে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র পূর্ণমান সত্তর সময় দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এক দাগে এখানে কি বলেছে দেখো এক দাগে দেবনাগরী ভাষায় তোমার পাঠ্যপুস্তকের যে কোনো কবিতার প্রথম চার লাইন লেখো দেখো সংস্কৃতের যে ভাষায় বা দেবনাগরী যে ভাষায় সেই ভাষায় তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে কবিতার প্রথম চার লাইন লিখবে এর জন্য কিন্তু দশ মার্ক বরাদ্দ এবার দেখো দুয়ে বিচ্ছেদ করো যেগুলো সন্ধি বিচ্ছেদ করতে হবে দেখে নাও এখানে তৃষ্ণাট্য কুত্রাপি কিঞ্চিত ক্লেষ্ণাপি তথাপি তস্বামী তদ্দর্শন কোশিৎ তন্মাংস খণ্ডম এবং ইতস্তত সন্ধি বিচ্ছেদ করতে হবে ভালো করে দেখে নাও এবং প্র্যাকটিস করতে শুরু করো এটা কিন্তু ফাইনাল প্রশ্নপত্র তিন দাগি প্রশ্নগুলো দেখে নাও বাংলায় অর্থ লেখো দশটি এর জন্য দশ মার্ক প্রত্যেকটি অংশের জন্য এক করে বরাদ্দ দেখো শশক মানে খরগোশ বিহগা মানে পাখিগুলি মানে ভবনাম বাড়ি চোখ রবি করই মানে হচ্ছে সূর্য কিরণ নদী মানে নদী বা প্রবাহিনী ভূপথে মানে মাটিতে পতিত কবিনাম মানে কবির এবং যদ্যপি মানে যদিও সূর্যোদয় সূর্যোদয় মানে সূর্য উদিত হওয়া নয়নম মানে চোখে ঋষয় মানে মুনির বা ঋষির এবার দেখো চারদি উপযুক্ত অব্যয় পথ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি করতে হবে এর জন্য প্রত্যেকটির জন্য এক করে বরাদ্দ দেখে নাও সদা সত্যংবাদী দুই মম পিতা গৃহাত গমিষ্যতি তিন তত্র ক্রিড়ন্তি বালকা চার বিহ্ বৃক্ষে কুজন্তি পাস দেখো অহং অদ্য বিদ্যালয়ং গমিস্বামী এরপর দেখে নেব আমরা পাঁচ দাগে কি দাগের প্রশ্নগুলো দেখে নেব প্রতি বাক্যে দুটি ক্রিয়াপদ দেওয়া আছে কোনটি ঠিক লেখো পাঁচটি লিখতে হবে এর জন্য মান দেখো প্রতিটি বাক্যে দুটি ক্রিয়াপদ দেওয়া আছে যেটি ঠিক সেটি দেখো এক আবাং গচ্ছাব অথবা গচ্ছাম যেটি ঠিক সেটি লিখবে দুই বয়ং নমাম বা নমন্তি তিন রাম নৃত্যতি বা নৃতোষী যেটি সঠিক হবে সেটি লিখবে চার গায়তি বা গায়ত এবার খাদম বা বা পিবন্তি বন্ধুরা এবার নেক্সট পেজ দেখব এই প্রশ্নপত্রের দেখে নেই নেক্সট পেজ এখানে দেখো ছয় দেখে সংস্কৃতে বাক্য রচনা করো পাঁচটি বাক্য রচনা করতে হবে এর জন্য দশ মার্ক প্রত্যেকটির জন্য দুই করে দেখো কী দিয়ে বাক্য রচনা করতে হবে একদা বিহগা সুখেন বিশাল প্রভাতকাল লোভাত গচ্ছতি এই দিয়ে বাক্য রচনা করতে হবে এবার সাত দাগে দেখো শব্দরূপ নির্ণয় করো পাঁচটি করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য এক করে বরাদ্দ এক লতা শব্দের তৃতীয় আর দ্বি দুই নর শব্দের ষষ্ঠীর বহু বচন তিন ফল শব্দের দ্বিতীয় আর এক বচন চার গজ শব্দের ষষ্ঠীর দ্বি পাঁচ মনি শব্দের তৃতীয় আর বহু বচন এরপর দেখো ধাতুরূপ নির্ণয় করো আট দাগে কি বলেছে রূপ নির্ণয় করো এক হর ধাতুর লট উত্তম পুরুষ এক বচন দুই পথ ধাতুর লিট মধ্যম পুরুষ বহু বচন তিন ইস ধাতুর লট উত্তম পুরুষ এক বচন চার ধাতুর লট মধ্যম পুরুষ দ্বি বচন পাঁচ গম ধাতুর লট প্রথম পুরুষ দ্বি এরপর আমরা দেখব নয় দাগে দেখো নয় দাগে কি বলেছে সংস্কৃতে অনুবাদ করো পাঁচটি এর জন্য দশ মার্ক বরাদ্দ প্রত্যেকটির জন্য দুই করে এগুলো সংস্কৃতিতে লিখতে হবে আমি বই পড়ছি তারপর দেখো দুই গাছ থেকে দুটি ফল পড়লো তিন দুটি বালক বিদ্যালয়ে যাচ্ছে চার বালিকাটি কথা বলছে পাঁচ বিচারক অপরাধীকে শাস্তি দিলেন ছয় আপনার একটা বাড়ি কেনা উচিত সাত পাখিরা কুজন করতে করতে উঠছে বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটি দেখে নিলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও